নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আজকেও আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকের রেসিপি থাকছে এই যে দেখছো, এটা নারকেলের আচা। কিন্তু এটা নারকেলের আচায় আমি আজকে ডিম পড়িয়ে খাবো। তো আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি, এই চারটে ডিম এবার আমি কী করছি সেটা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথমে আমি এই আচায় অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো, বা আপনারা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। ওই তেলটা দিয়ে আমি তেলটা এবার একটা ব্রাশের সাহায্যে নারকেলের আচার চারিদিকে ঠিকঠাক করে লাগিয়ে নেব। আমার তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে ডিমগুলো আমি আচার ভেঙে দেবো। আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারেন, যদি আপনাদের হিটার থাকে বাড়িতে। ডিমের দাম অনেক, একটু নষ্ট করলে হবে না। একটা আমার ডিম দেওয়া হয়ে গেছে, আর একটা আমি দেবো। দুটোটাই আমার আচায় ডিম দেওয়া কমপ্লিট। এবার আমি হালকা করে একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, একটা ডিমের কুসুম একটু ভেঙে গেছে, কিন্তু আর একটা ডিমের কুসুম, দুটো ডিমের কুসুম কিন্তু পুরো রসগোল্লার মতো। কিন্তু তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকতে হবে। এবার আমি কী করি, এবার আমি এখানে হিটারের কন্টেনারটা বের করে নিয়েছি। আমি এবার এই কন্টেনারের ভিতরে যে ডিমটা আমি আচায় রেখেছিলাম সেই আচাটা এবার ভালো করে বসিয়ে দেব। এবার আমি এই ডিমের ভিতরে দুটো কাঁচা লঙ্কা বসিয়ে দেব। তারপর আমি এই ডিমটা আস্তে আস্তে হিটারের ভিতরে আমি ঢুকিয়ে দেব। সাবধানে ডুবাবেন, যদি নাড়া লাগে তাহলে কিন্তু আপনার ডিমটা পড়ে যেতে পারে। লাগানো কমপ্লিট, আমি এবার এটা সুইচটা অন করে দেবো। সুইচ অন হয়ে গেছে। মোটামুটি আমি এখানে দেখতেই পাচ্ছ 5 মিনিট সেট করে দিয়েছি, 5 মিনিটের ভিতরে আমিও হয়ে যাবে। এটা অন করে দিচ্ছি, আমি 5 মিনিট পরে আপনাদের সামনে ফিরে আসছি, দেখা যাক কী হচ্ছে। বন্ধুরা আমার অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছি এবং 0-0 হয়ে গেছে। আমি এবার এটাকে অফ করে দেবো, অফ করে এটাকে আস্তে আস্তে করে বের করবো, দেখি কেমন হয়েছে। আশা করি তো ভালোই হবে, কারণ এইটা আমি প্রথম ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখুন কেকের মতো হয়ে গেছে, দেখুন একবার কামটা হয়েছে কি দেখো। তো বন্ধুরা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়ানো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে, কেকের মতো স্পাইসি হয়ে গেছে। এটাকে আমি এবার আস্তে আস্তে করে নামাবো, দেখি কেমন হয়েছে। বন্ধুরা আমি এবার ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার এটাকে দেখি চামচের সাহায্যে আস্তে আস্তে তুলবো, দেখি কেমন উঠছে। প্রচন্ড গরম, এখনো পর্যন্ত ঠান্ডা হয়ে পারিনি। আশা করি রেসিপিটা দুর্দান্ত হবে। নিচে জেলি জেলি ভাব, আহ দুর্দান্ত বন্ধুটা। দেখতে পাচ্ছ এই একটা রেখেছি আমি প্লেটে, আমি আর একটা তুলছি। দেখতে পাচ্ছ আমার রেসিপি আজকে রেডি। তো এই যে আমার রেসিপি, আহ তপ্ত ডিমের পোচ, উফ দুর্দান্ত। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আজকের মতো টাটা, পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।